যদিও জানি ছেলাপুলা হলে আর ইয়াদ রাখবেক নাই, তাওটুকু মন থেকে বলতে তো হয় যে বিয়া হয়ে যাক, কিন্তু টুকুটুকু মাঝে মধ্যে হায় হেলোটা হলো করিবে তো মনটা শান্তি হবে নাকি? তো যাই হোক, এই ধরনের একটা কুন্দন কুমারের স্যাড সং হবে না একটা রোমান্টিক গান হবে, এরপর নাকি রোমান্টিক গান হবে কি না? স্যাড সং, স্যাড সং হবে তো একটা ঝাঁকিয়ে কুলকুলি হয়। সত্যি ধন্যবাদ জানাবো এই সপ্তগ্রাম বাসন্তী পূজা মেলা কমিটিকে, দিনের মাঝেও এত সুন্দর একখানা আমাদেরকে দর্শক বন্ধুদের ভাইয়ের ভিড়ের মাঝে অনুষ্ঠান করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, অশেষ ধন্যবাদ জানাই সপ্তগ্রাম বাসন্তী পূজা মেলা কমিটির সমস্ত সদস্যবৃন্দকে। চলো নিয়ে আসবো পরবর্তী স্যাড সং একটা হয়ে যাক কুন্দন কুমারের কণ্ঠে, আর সাথে সাথে ডান্স একটু পরে নিয়ে আসবো নাকি? চলো আরেকটা স্যাড সং একটু ভোকালে একটু বেশ কম বলছি। ভালোবাসেছিলি মন ভাঙে দিলি, কাঁদাই গেলি আমাকে, নিজের কথা নিজেই তুই রাখতে পারলি, কি আর বলব তোকে, সজনি বেবফা সজনি দিবানি, বেবফা দিবানি, ও তুই থাকবি সুখে যখন স্বামীর ঘরে, তখন আমরা কোথায় থাকবো দাদা একটু বলতে পারি? ছাড়ি যাও দাদা, আমরা থাকবো কোথাও পড়ে গোহাল ঘরে, আমরা থাকবো কোথাও পড়ে ওই নেশার ঘরে, বেবফা
হয়েছে ধনী আর আমি পুরুলিয়াতে নিয়ে যাবো তোকে ধনী আর আমি পুরুলিয়াতে অটোই চাপে ঘুরব যে আমরা একই সাথে তোকে আমি পাইসব ভালো মনের মতন তোকে আমি পাইসব ভালো মনের মতন তোকে তুমি ভালো আমার লাগেছে এখন তোকে তুমি ভালো আমার লাগেছে এখন মুচকি হাসিটা।